এটা বিধ্বংসী। আমি আশা করছি এটা যেন শুধুমাত্র একটা খারাপ স্বপ্নই হয়। আমি এখনও মানতে পারছি না যে তোমাকে আর কখনো দেখতে পাবো না। তোমার পরিবারের প্রতি ভালোবাসা, আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বন্ধু শেন ওয়ানকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। বেশিদিন আগের কথা না, এই তো দু মাস হলো পুরো পৃথিবীর সাথে এক হয়ে সমবেদনা জানিয়েছেন ওয়ানের পরিবারকে। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস দেখুন, সেই দু মাস পরই সাইমন্ডসের মৃত্যুতে এখন সমবেদনা জানাচ্ছে পুরো বিশ্ব। শনিবার স্থানীয় সময় রাত 10:30 গাড়ি দুর্ঘটনায় মারা যান 46 বছর বয়সী এই অজি অলরাউন্ডার। এবছর শেন ওয়ান রড মার্শের পর তৃতীয় অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে ক্রিকেট ভক্তদের চিরবিদায় জানালেন অ্যান্ড্রু সাইমন্ডস। পরিবার ও সতীর্থদের কাছে রয় নামেই পরিচিত ছিলেন সাইমন্ডস। অস্ট্রেলিয়া আমেরিকান কিংবদন্তি বাস্কেটবল প্লেয়ার লেরয় লগেন্সের সাথে মিল রেখে তার কোচ তাকে এই নাম দেন। ক্রিকেট ক্যারিয়ারে তাকে নিয়ে শত আলোচনা সমালোচনা থাকলেও 22 গজে যতদিন ছিলেন রাজার বেশে দায়িত্ব পালন করে গেছেন। ব্যাটার, পেসার, স্পিনার, বেস্ট ফিল্ডার এই সব তকমাই নিজের নামের পাশে সেট করেছিলেন সাইমন্ডস। 2003 ও 2007 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়কও যে ছিলেন তিনি। ভারতের সাবেক বিখ্যাত ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ যেন প্রিয় বন্ধুর মৃত্যুর খবরটা মানতেই পারছেন না। তিনি লিখেছেন, ভারতে ঘুম থেকে উঠে একটা বাজে সংবাদ শুনলাম, শান্তিতে ঘুমাও আমার প্রিয় বন্ধু, খুবই দুঃখজনক একটা সংবাদ। শোয়েব আখতার লিখেছেন, গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে গেছি। মাঠের ভেতরে ও বাইরে আমাদের সম্পর্ক দুর্দান্ত ছিল, ওর পরিবারের জন্য প্রার্থনা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ও ইংলিশ ক্রিকেটার গ্রাম সোহানও শোকস্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শান্তিতে থেকো রয়। শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে খেলছেন প্রথম টেস্ট। টেস্ট চলাকালীন নিজের কষ্টের কথা জানিয়ে লিখেছেন, একটা বেদনাদায়ক সংবাদের মধ্য দিয়ে দিন শুরু হলো, শান্তিতে থাকবেন কিংবদন্তি। এছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা টেস্ট শুরুর আগে সাইমন্ডসের উদ্দেশ্যে মাঠে বসেই 1 মিনিট নিরবতা পালন করেছে। আর হয়তো সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেছে, ওপারে ভালো থাকবেন। ডেস্ক রিপোর্ট, ক্রিকেট 97।